বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বর্তমান স্মার্টফোন গুলির মধ্যে যদি সামনে পেছনে ডানে বাঁয়ে কয়েকটি ক্যামেরা ফিট করা না থাকে, সেক্ষেত্রে এই স্মার্টফোন গুলিকে স্মার্টফোন বলতেও আমাদের অনেকের কাছে লজ্জা মনে হয়। তাছাড়া আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনের মধ্যে যদি দুই একখানা ক্যামেরা ফিট করা হয়, সেক্ষেত্রে তাহলে তো আর কথাই নেই। যথারীতি এই ক্যামেরাগুলির সাহায্যে আমরা তুলে থাকি বিভিন্ন প্রকার সেলফি, তাছাড়া আমরা বিভিন্ন প্রকার ভিডিও ধারণ করে থাকি, যেগুলি কিছু হয়ে থাকে উদ্দেশ্যমূলক বা কিছু হয়ে থাকে আপনার চমৎকার বিভিন্ন ধরনের স্মৃতি ধারণ করার জন্য। তাহলে এই ক্যামেরার জন্য কেন আমাদেরকে সাবধান হতে হবে, সম্পূর্ণ বিষয় জানবেন আজকের ভিডিও থেকে। আর মাত্র দু চার মিনিট দেখতে থাকুন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে বর্তমান সময়ে ইউটিউব থেকে শুরু করে মোটামুটি ভিডিও দেখার যে সকল মাধ্যম আছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটি মাধ্যমের যে মোস্ট ভিউড ভিডিও অর্থাৎ মোস্ট ভাইরাল ভিডিও যেগুলি, সেগুলি মোটামুটি 80% মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও। যথারীতি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি মেয়ে তার স্বাভাবিক কাজকর্ম করছে তার বাসায়, এবং পেছন থেকে একটি ছেলে সেটাকে ভিডিও আকারে শ্যুট করে নিচ্ছে। সো ঠিক একই ধরনের পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছি আপনি, আমি বা আমরা সবাই। যথারীতি আমরা যখন আমাদের প্রিয়জনদেরকে নিয়ে একান্ত সময় কাটানোর উদ্দেশ্যে যে কোনো একটি স্থানে চলে যাই, যেমন ধরুন বোটানিক্যাল গার্ডেন অথবা আউবন, ঝাউবন, সুন্দরবন, যে কোনো জায়গায় যখন আমরা একটি একান্ত ব্যক্তিগত সময় উপভোগ করি এবং সেক্ষেত্রে আবেগে আপ্লুত হয়ে যে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করি, ঠিক সেই মোমেন্টটির ফায়দা উঠিয়ে নেয় তৃতীয় একজন ব্যক্তি মোবাইল ফোনের ক্যামেরা থেকে, যেহেতু আমাদের প্রত্যেকেরই হাতে এই মুহূর্তে মোবাইল ফোন থাকে। সো এই ধরনের ভিডিওগুলি যখন শ্যুট করে আপনি ইউটিউবে অথবা যে কোনো ধরনের সাইটে আপলোড করে দেন, তাছাড়া আপনারা এই মুহূর্তে অনেকেই জানেন যে মোবাইল দিয়ে টাকা আয় করার জন্য বর্তমানে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায়, এবং সে সকল অ্যাপে আমরা ভিডিওই আপলোড করি মোবাইল ফোন থেকে, এবং মিউজিক্যালি থেকে শুরু করে এই ধরনের অনেকগুলি সাইট পাওয়া যায়। এবং এখানে যখন একজন তৃতীয় ব্যক্তি আপনার আমার যে অপ্রীতিকর দৃশ্য সেখানে আপলোড তার দখলেই থাকে না, এর কারণ হচ্ছে যে আপনি যে সাইটে একটি ভিডিও আপলোড করেন তার সম্পূর্ণ রাইট আছে আপনার ভিডিওটি ব্যবহার করা বিভিন্ন অ্যাঙ্গেলে। সো যখন আপনার এই একটি কপি হাজার হাজার কপিতে পরিণত হয়ে যায়, তখন আপনি সেই একটি কপিকে স্টপ করে কোনো কিছুই করতে পারবেন না, বিকজ আপনার হাজার হাজার কপি আরও বিভিন্ন ধরনের সাইটে অলরেডি পাবলিশ হয়ে আছে। সো এই ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করা থেকে অবশ্যই সাবধান থাকবেন, কারণ মোবাইল ফোন যেহেতু প্রত্যেকের হাতে আছে এবং আমরা প্রত্যেকেই এখন টাকার নেশায় যে কোনো ধরনের অপরাধমূলক কাজ করতে দ্বিধাবোধ করি না, সেক্ষেত্রে এই মোবাইল ফোনের ক্যামেরাটাই হচ্ছে যে আপনার জন্য অনেক বড় একটি হ্যাজার্ড। তাছাড়া আরও একটি বড় ফাঁদ এই মুহূর্তে সৃষ্টি হয়ে গেছে, যেটা হচ্ছে যে আপনারা অনেকেই প্লে স্টোর থেকে বিভিন্ন প্রকার অ্যাপস ব্যবহার করে থাকি। এখানে এই ধরনের একটি চক্র বিভিন্ন ধরনের লোভনীয় অ্যাপ তৈরি করে, যেমন ফ্ল্যাশলাইট অ্যাপ, এই অ্যাপ, তেই অ্যাপ, অনেকগুলি অ্যাপ আমরা তৈরি করে থাকি, এবং এই অ্যাপগুলির মধ্যে থাকে ক্যামেরা পারমিশন, এবং আমরা এইসব পারমিশনকে ইগনোর করে আমরা অ্যাপটিকে করে নেই ইনস্টল এবং অ্যাপটিকে মোবাইল ফোনে রেখে দেই। সো আপনারা অনেকেই জানেন যে একটি অ্যাপকে আপনি যে কোনো ধরনের পারমিশন দেওয়া মানেই হচ্ছে যে সে আপনার যে পারমিশনগুলি দিয়েছেন সে পারমিশনগুলি সে অ্যাক্সেস করতে পারে। যেমন আপনি যদি আমার এই মুহূর্তে একটি অ্যাপ ব্যবহার করে থাকেন ক্যামেরা অ্যাপ অথবা আপনি ফ্ল্যাশলাইট অ্যাপ, এবং সেখানে যদি আমি পারমিশন চাই আপনার ক্যামেরা অ্যাক্সেস, এবং সেটাকে যদি আপনি অ্যালাউ করে দেন, তার মানে হচ্ছে আমি যে কোনো সময় আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করতে পারবো আপনার অগোচরে। সো আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যখন সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন চেপে চেপে বাথরুমে চলে যান, তখন সেই মুহূর্তে যদি আমি আপনার ক্যামেরা অ্যাক্সেস করি, তাহলে সেই ক্যামেরা অ্যাক্সেসের মাধ্যমে আমি কতটুকু ফায়দা আপনার থেকে নিতে পারি। সো মূলত এই দুটি মাধ্যমেই আপনার মোবাইল ফোনের ক্যামেরা আপনার জন্য অনেক বড় একটি সমস্যার কারণ হতে পারে এবং অনেক বড় একটি হ্যাজার্ড হয়ে থাকতে পারে আপনার জন্য। সো এই দুটি জিনিস থেকে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে যখনই আপনি আপনার প্রিয়জনের সাথে একান্ত সময় কাটাতে যান এবং অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করতে যান। সেক্ষেত্রে একটু ভালো করে দেখে নেবেন যে আপনার চারপাশে কোনো ধরনের মোবাইল ফোন ক্যামেরার সাহায্যে কেউ আপনাকে শ্যুট করছে কি না। যদি এই ধরনের কোনো ধরনের কোনো সন্দেহ থেকে থাকে কারোর প্রতি, অবশ্যই তার মোবাইল সাথে সাথে চেক করে নেবেন। বন্ধুরা, এই সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আর ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।